জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের মৃত্যুবার্ষিকী আজ। কথার জাদু নিয়ে হুমায়ুন যেমন পাঠকের দুয়ারে গিয়েছেন, আবার পাঠককেও টেনে এনেছেন সাহিত্যের দুয়ারে। আর সব মিলেই তিনি স্মরণীয়, বললেন বিশিষ্ট লেখক সেলিনা হোসেন। শুধু কথা সাহিত্য নয়, হুমায়ুন আহমেদ ক্রিয়াশীল ছিলেন সৃজনের অনেক শাখায়। উপন্যাসের পাশাপাশি নাটক ও চলচ্চিত্র নির্মাণেও তিনি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিলেন। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের ভাষায়, হুমায়ুন আহমেদ স্বকীয় ও উজ্জ্বল এক ব্যক্তিত্ব। ফারহানা জুথি রিপোর্ট। হুমায়ুন আহমেদ বাংলা ভাষার অন্যতম জনপ্রিয় কথা সাহিত্যিক। তার ভাষা ও বর্ণনার জাদু আর চরিত্র নির্মাণের দক্ষতায় পাঠকের মোহবিষ্ট হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। উপন্যাস বা গল্প মাধ্যম যাই হোক না কেন, পড়তে শুরু করলে থামা দেয়। জনপ্রিয় এই লেখক তৈরি করেছেন অনেক নতুন পাঠকও, যারা সাহিত্যের প্রথম পাঠ নিয়েছেন হুমায়ুনের হাত ধরেই। সব মিলিয়েই তিনি গুরুত্বপূর্ণ। বরেণ্য কথা সাহিত্যিক সেলিনা হোসেন বলেন, বাংলা সাহিত্যে হুমায়ুন আহমেদের অবদান স্মরণীয় হয়েই থাকবে। হুমায়ুনের মৃত্যু নেই, তার যে বিপুল কর্মকাণ্ড সাহিত্য, সাহিত্যের বাইরে তার নাটক চলচ্চিত্র সব মিলিয়ে হুমায়ুনের যে অবদান সেটাকে স্মরণ করতেই হবে। শুধু কথা সাহিত্যেই নয়, হুমায়ুন আহমেদ বিচরণ করেছেন সৃজনশীলতার বিভিন্ন মাত্রায়। নাটক কিংবা চলচ্চিত্রেও সাফল্য ছিল তার সহযাত্রী। তিনি যেন গল্পের সেই পরশ পাথর, যেখানেই হাত দিয়েছেন সোনা ফলেছে। ইতিহাস ও মুক্তিযুদ্ধের পাশাপাশি সাধারণ মানুষের নিত্যদিনকার সাধারণ ঘটনাকে উপজীব্য করে অসংখ্য নাটক তিনি উপহার দিয়েছেন, জয় করেছেন দর্শক হৃদয়। আগুনের পরশমণি তার নির্মিত প্রথম চলচ্চিত্র, আর তা দেখতে প্রেক্ষাগৃহে দর্শকের ঢল নেমেছিল। একাধিক জাতীয় পুরস্কারও পেয়েছিল এই চলচ্চিত্রটি। হুমায়ুনের সৃজন যাত্রার সহযাত্রীরা বলেছেন, তার নির্মাণের বড় গুণ হল তিনি মানুষের মর্ম স্পর্শ করতে পারতেন। প্রতিদিনের জীবনের গল্প তিনি নিয়ে এলেন, প্রতিদিনের ঘটনাগুলোকে তিনি তুলে নিয়ে এলেন, কিন্তু সেই তুলে নিয়ে আসার মধ্যে এত শিল্প সুসমান, এত মুনশিয়ানা ছিল, যেটি এর আগে আমরা কখনো দেখিনি। বর্ণাঢ্য সৃজনশীল জীবনে হুমায়ুন আহমেদ পেয়েছেন একাধিক পুরস্কার, ভূষিত হয়েছেন বিভিন্ন সম্মাননায়। তার সবচেয়ে বড় প্রাপ্তি ছিল পাঠক ও দর্শকদের ভালোবাসা। আমৃত্যু সৃজনে জড়িয়ে থাকা এই মানুষটি 2012 সালের এই দিনে কোটি ভক্তকে কাঁদিয়ে চলে যান না ফেরার দেশে। ফারহানা জুথি, বৈশাখী সংবাদ, ঢাকা।